হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আবার। আজ এক জায়গায় যাব, এক মন্দিরে যাব, সেখানে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আগে একদিন আপনাদের দেখিয়েছিলাম যে আমি এক মন্দিরে গিয়েছি সন্ধ্যেবেলায় কথা বলতে, সেই মন্দিরেই যাব। আজ দিনের বেলায় দেখাচ্ছি, মন্দির সম্পর্কে বলবো, কেন যাচ্ছি বলবো। তো এইটা মায়ের শাড়ি, শাড়ি নিয়ে সেভাবে তো আসিনি, তো মায়ের শাড়ি পরে যাব মন্দিরে। তো মোটামুটি রেডি হয়ে যাচ্ছি, আমি যথারীতি যেমন কোথাও যাওয়ার আগে দেখাই, টুকটাক দেখাচ্ছি। এখন আমি আমার বাপের বাড়িতে আছি, তো মায়ের শাড়ি পরছি। বাবা বলল মায়ের নতুন শাড়ি পরে যাও, তাই মায়ের একটা নতুন শাড়ি পরছি, পছন্দ করি, আলমারি থেকে নিয়েছি মায়ের শাড়িটি। চটপট করে বেরোচ্ছি, কারণ আমাদের যেতে হবে তাড়াতাড়ি, সাথে বাড়ির লোকজনও যাবে। আমার বড় বৌদি মোটামুটি পুজোর সব সরঞ্জাম রেডি করে ফেলেছে, আমি রেডি হচ্ছি। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল এসেছি, তাই টুকটাক সোনার গয়নায় পরে যাব। এই ইয়ারিংটা আমার দাদুভাইয়ের বন্ধু আমাকে দিয়েছিল বিয়ের সময়, সেটা পরবো। আমি মুম্বাইতে থাকলে আজিবাজি গয়না পরি, ম্যাচিং পরি, কিন্তু মোটামুটি শ্বশুরবাড়ি বা বাপের বাড়িতে এলে ডিসেন্ট গয়নাগাটি পরার চেষ্টা করি, তো পরে নিলাম আর বেরিয়ে পড়েছি। দেখুন এরকম দেখতে লাগছি, অবশ্য টিপ পরা হয়নি, কারণ লাল টিপ ছিল না, ওটা নিচে গিয়ে মায়ের কাছে পরবো, বাকি আমি সব রেডি হয়ে গেছি। বৌদি নিচে রেডি হচ্ছে, পুজো সব সরঞ্জাম রেডি হয়ে গেছে। তো চলুন একটু বাইরে বেরিয়ে একটুখানি কয়েকটা ফটো তুলে নিই। হ্যাঁ, টিপটা পরে নিই বলে মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, নিচে গিয়ে টিপ পরে নেব, মায়ের টিপ পরে যাব, মায়ের শাড়ি, মায়ের টিপ। তো বেরিয়ে যাব, সময় হাতে নিই, টুকটাক ফটো তুলে নিচে গেছি, ভুলে গেছি তুলতে। এই যে মন্দিরে চলে এসেছি, এই যে টিপ টিপ পরেছি মায়ের, আর এই হলো আমাদের মা। আগে একটা ব্লগে দেখাচ্ছিলাম আমি মন্দিরে এসেছি মায়ের মন্দিরে কথা বলতে। হ্যাঁ, আমার ছেলের নামে আমি মায়ের কাছে ভোগ নিবেদন করব, তো সেই জন্য এসেছি মন্দিরে। আমাদের বাগনানের খালুরের কালীবাড়ির কালীমা আমাদের খুবই আপন, খুবই প্রিয়, আমরা সবাই প্রচণ্ড প্রচণ্ড মানি, বাগনানবাসীর প্রাণ। আর এই মন্দিরে আমরা এসেছি পুজো দিতে মায়ের কাছে, তো খুব ভাল লাগছে। আর দেখুন মাকে এখন হচ্ছে সাজানো হবে, আমি মায়ের জন্য চাঁদমালা আর ফুলের মালা সব নিয়ে এসেছি, সেগুলো মাকে পরিয়ে দেওয়া হবে এক্ষুনি। তো মনটা খুব খুশি খুশি লাগছে, আনন্দ লাগছে। আর অনেক দিন থেকেই মাকে আমি ভোগ দেব মন করতাম, কিন্তু যতক্ষণ না মা সেটা ইচ্ছা করবে ততক্ষণ হয় না, তাই মা এইবারে সেটা আমার সেই ইচ্ছা মায়ের ইচ্ছা হয়ে দাঁড়িয়েছে, তাই আজকে আসতে পেরেছি মায়ের কাছে। আজকে আমার ছেলের নামে ভোগ হবে, মায়ের কাছে নিবেদন হবে, মনটা কীরকম হচ্ছে আনন্দে। তো এই এই ফুলের মালাটা, ভেলভেটের মালাটা আমি মার্কেটে গিয়েছিলাম, পছন্দ হয়েছিল বলে আমি এটা তুলেছিলাম। সোমনীল মাঝি, শান্ডিল্য গোত্র। মনটা আনন্দে ভরে গেল সত্যি, মানে কি সুন্দর যে মা লাগছে, আমি ফটোও তুলেছি, সেটা দেখাবো আপনাদের। ছোটোবেলা থেকে মায়ের সাথে মন্দিরে যায়, এখানে মুলোকালী আর তালকালীর মেলা হতো ছোটোবেলায়, যত খেলনা সেখান থেকেই নিতাম কিনতাম। দেখুন মাকে কি সুন্দর লাগছে। তো আমি ভীষণভাবে ভীষণভাবে মাকে ভালোবাসি, মানে সবসময় মা যেন আমাদের সাথে থাকে। ছোটোবেলা থেকেই আসি, সেটাই আপনাদের থেকে বারবার বলছি। আর এখানে না এই অঞ্চলের মানে যত বিয়ের বর কনে সবাই এই মন্দিরে পুজো করতে আসে, মানে প্রণাম করতে আসে। তো এই যে দেখুন একটা বর কনে এলো, আমরা বসে থাকাকালীনই মন্দিরে, আমরাও যখন বিয়ে হয়েছিল আমরাও প্রণাম করতে এসেছিলাম, আমার দাদা বৌদিরও এসেছিলো, দিদি জামাই বসেছিলো, মানে যারই বিয়ে হয়, পিসিদের যখন বিয়ে হয়েছিল সবাই এখানে প্রণাম করতে আসে, বেশ মজা লাগছিলো। আর আমরা বাইরে বসে আছি, আমি, আমার বৌদি, আমার ছেলে, আমার হাজবেন্ড, আমার কাকু বসে আছি, পরে আমার ছোটো বৌদি আর আমার ভাইজি এলো, এখন আমার বড় বৌদির সাথে আমি বসে আছি, পিছনে আমার ছেলে আমার হাজবেন্ড আছে। আর এই যে মা, একদম মায়ের মন্দিরের দরজার সামনে আমরা বসে আছি, মাকে দর্শন করছি। কিছুক্ষণের মধ্যে আরও পুজো এলো, মালা এলো, মাকে পুরোহিত মশাই আবার পরিয়ে দিচ্ছেন, আমি দেখাবো এক্ষুনি। এটা জবাকুড়ির মালা, এটা ফুটে যাবে পরে। আর এই দেখুন এই যে রজনীগন্ধার আর একদম সুন্দর মালা দিয়ে মায়ের কি সুন্দর করে সাজিয়ে দিল পুরোহিত মশাই।
বাসায়, কি অপূর্ব যে লাগছিল। ওপরে ঝাড় লণ্ঠন চলছে আর এরকম করে মাকে সাজিয়ে দিলেন। তো আবার এর মধ্যে বসে থাকতে থাকতে আর একটা বিয়ের কাপল এসে গেল, নতুন বরবধূ। বললাম না এখানে সবাই আসে এইভাবে প্রণাম করতে মায়ের মন্দিরে, মায়ের মন্দিরের পাশ দিয়ে প্রণাম করে তারপরে যায়। তো আমরা পিছনে এসে গেছি, আমাদের ভোগের রান্না শুরু হয়ে গিয়েছে। তো ভোগের রান্না দেখে এলাম, বেশিক্ষণ দেখিনি, অল্পক্ষণ দেখে এসে আবার মন্দিরে বসে আছি, ভালো লাগছে। বাইরে কিছু বাতি জ্বালালাম সবাই নামে মায়ের কাছে প্রার্থনা করে, তারপরে বসে আছি, কারণ ভোগটা ভালোভাবে রান্না হবে, রান্না হওয়ার পর মাকে নিবেদন হবে, তারপরে আমরা ভোগ প্রসাদ পাব। তো এখানে আর একটাও ব্যাপার আছে, আপনারা দেখুন এই যে গোপাল রাখা আছে, ছোটো বড় নানান গোপাল। মায়ের কাছ থেকে অনেকেই গোপাল নিয়ে যায়, আর সেই গোপাল বাড়িতে পুজো করে, আর অনেকে এমনি পুজো করে কি না জানি না, কিন্তু যাদের বাচ্চা জন্য যারা ভাবে তারা নিয়ে গিয়ে পুজো করে এবং বাচ্চা হওয়ার পর মায়ের কাছে আবার গোপাল দিয়ে যায়। তো ভোগ রেডি হয়ে গেছে, এই যে লেফট দিকে মায়ের ভোগ আর রাইট সাইডে বাবার ভোগ, মায়ের হচ্ছে আমিষ ভোগ আর বাবার হচ্ছে নিরামিষ ভোগ। তো খুব ভালো লাগলো, আমি পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করি, ফটোটা তুললাম, ভিডিও তুললাম যে আমি কি তুলতে পারি, বললো হ্যাঁ তুলতে পারেন, তখন সেই পারমিশনে আমি তুললাম। দেখুন কি ভালো লাগছে, আমি সত্যি বলছি এইভাবে আমি আমার ছেলের ভোগ দিচ্ছি বলেই দেখলাম, এইভাবে তো দেখিনি, কারণ ভোগ নিবেদনের সময় আমরা বাইরে দাঁড়িয়ে থাকি, তারপরে যাদের ভোগ থাকে তারা দেখে। আমার ছেলের এবারে ভোগ ছিল বলে, ভোগ নিবেদন হয়েছিল বলে মায়ের কাছে ছেলের নামে প্রার্থনা করে যেন ছেলের সব কিছু ভালো হয়। তো আমি যে আমার মনটা ভরে উঠেছে, আমার এবারে ভীষণভাবে ইচ্ছা করছিলো, আমি আসার আগেও মাকে বলছিলাম, মা আমার খুব ইচ্ছা এবারটা যেন ভোগটা দিয়ে আসি। তো আমি যে ভোগটা দিতে পারলাম খুব আনন্দ হয়েছে। আর সবথেকে বলি মায়ের প্রসাদ তো মানে কী অপূর্ব স্বাদ প্রসাদের, মানে কী যে স্বাদ আমি আপনাদের বোঝাতে পারবো না বলে, আর মনের মধ্যে কী শান্তি হচ্ছিল। তো খুব আনন্দ করেছি, খুব আনন্দ পেয়েছি, কী বলবো আপনাদের। এই ব্লগটা যখন আমি করছি তখনও আমি সেই উপলব্ধিটা হচ্ছে আমার, সেই অনুভব আবার ফিরে আসছে। তো এই মায়ের কাছে ভোগ দিতে গিয়েছিলাম, আপনাদের বলছিলাম না কেন এসেছি জানাবো একদিন সন্ধ্যেবেলা। তো বাইরে বেরিয়ে এসেছি, এবার বাড়ি ফিরে যাব, মন্দিরটা একটু ঘুরে দেখাচ্ছি। বাইরে ঝাঁঝালো রোদ, এখন অনেক বেলা হয়ে গেছে, 3টের বেশি হয়ে গেছে, দেখুন এই যে 3:10 বাজতে যাচ্ছে। তো আমরা এবার বাড়ি যাব, আর বাইরে দাঁড়িয়ে আছি, আর এক্ষুনি বাড়ি চলে যাব। আমি মন্দিরটা একটু দেখাচ্ছি, যে মায়ের পুজো হয়ে গেল, ভোগও নেওয়া হয়ে গেল, আমার হাজবেন্ড আর আমার কাকু ভোগ নিয়ে বাড়িতে চলে গেছে, আমি বৌদি আমার ছেলে আর আমার ভাই যেখানে ওয়েট করছি। আর এই যে মন্দিরটা, এই মন্দির রাজা কন্দর্প নারায়ণ মন্দিরটা বানিয়েছিলেন। তো এটা দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগলো। আপনাদের সাথে শেয়ার করতে করতে আমার মনটা ভালো লাগায় ভরে উঠল। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, মায়ের কাছে প্রণাম যাচ্ছি, মা আমাদের সবাইকে ভালো রেখো মা, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য ব্লগে।